তীব্র গরমের সঙ্গে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ বিপর্যস্ত খুলনার জনজীবন। এই মুহূর্তে রূপসার বাগমার এলাকায় আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সার্বিক চিত্র যদি জনজীবনের প্রভাব দুটি শব্দে বলতে চাই তাহলে সেটা বলতে হবে দুর্বিষহ এবং বিপর্যস্ত। অর্থাৎ খুলনায় যে লোডশেডিং এর মাত্রা দিন দিন বাড়ছে, এর ফলে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি থেকে শুরু করে দৈনন্দিন যে কাজ, এই কাজগুলো কিন্তু মানুষের বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ বিদ্যুতের উপরে যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের কলকারখানার যে স্বাভাবিক কাজ, এই কাজ ব্যাহত হচ্ছে। দিনের বেশিরভাগ সময় যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আসলে বসেই থাকতেছেন, অলস সময় পার করতেছে। এই অলস সময় পার করার কারণে আসলে কিন্তু উৎপাদন কমে গেছে এবং উৎপাদন কমার কারণে তাদের যে দৈনন্দিন আয়, এই আয়ও কিন্তু কমেছে। তাহলে তার সব কিছু মিলিয়ে আয় কমে যাওয়া, উৎপাদন কমে যাওয়া সার্বিক একটি প্রভাব কিন্তু পড়েছে জনজীবনের উপর। আমরা যদি একটু তথ্য জানাতে চাই যে খুলনার পল্লী বিদ্যুতের যে গ্রাহক রয়েছে, খুলনার 8টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি, তাদের যে চাহিদা রয়েছে, তাদের চাহিদার তুলনায় রয়েছে 80 মেগাওয়াট যে চাহিদা রয়েছে, এতে কিন্তু বরাদ্দ থাকছে 30 থেকে 35 মেগাওয়াট, অর্থাৎ 40 থেকে 45 মেগাওয়াট কিন্তু প্রতিদিন ঘাটতি থাকছে বিদ্যুতের। ফলে যে 4 লাখ গ্রাহক রয়েছে পল্লী বিদ্যুতের, তারা কিন্তু সঙ্গত কারণেই আসলে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় দিন পার করছেন। এর বাইরে যদি ওজোপাটিকর কথা বলি, 21টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাটিকর, তাদের 641 মেগাওয়াটের চাহিদা থাকলেও 90 থেকে 100 মেগাওয়াট পর্যন্ত ঘাটতি থাকছে। এই যে আমরা এখন যে রয়েছি খুলনা রূপসা এলাকার বাগমারা এলাকায়, এখানে কিন্তু বেশ কিছু দোকান আসলে বন্ধ রয়েছে। এই দোকানগুলো বন্ধ থাকার কারণ কিন্তু আমরা সকালে এসে জানতে চেয়েছিলাম স্থানীয়দের কাছে, তারা কিন্তু আমাদেরকে যে জানিয়েছেন যে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় লোডশেডিংয়ের প্রভাবে কিন্তু তারা দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। অর্থাৎ যে ছোটো ছোটো চায়ের দোকানগুলো রয়েছে এরাও কিন্তু দোকান খোলা রাখতে পারছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন যে চায়ের দোকানগুলো খুলতে হলে ইলেকট্রিক যে কিটলি এটি কিন্তু বন্ধ থাকছে, ফলে তাদের যে ক্রেতা বা যারা চা পান করতে আসবেন তারা আসছেন না, ফলে তারাও দোকান বন্ধ রাখতেছে। অর্থাৎ সার্বিকভাবে কিন্তু তাদের জীবনযাত্রার উপর কিন্তু প্রভাব পড়েছে। আমরা আর একটু যদি জানিয়ে রাখতে চাই, একই দিকে কিন্তু খুলনায় তীব্র গরমও পড়ছে। এই গরমের মধ্যে সকাল থেকে আমরা খুলনার বেশ কিছু এলাকা মেঘাচ্ছন্ন দেখেছি। এই মেঘের ফলে কিন্তু আসলে হয়তো আরও বেশি বৃষ্টি হতে পারে, যদি বৃষ্টি হয় তাহলে গরম হয়তো কমবে, কিন্তু যে লোডশেডিংয়ের যে মাত্রা, এটি আসলে বিদ্যুৎ না হলে মানুষের জীবন স্বাভাবিক হওয়া আসলে মুশকিল বলে তারা মনে করছেন। এখানে যারা বিদ্যুতের যে গ্রাহক তারা এমনটাই মনে করছেন। তো খুলনায় যে বিদ্যুতের পরিস্থিতি, আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে।